إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল্লাহ আলমিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিধর্মীয় সভ্যতার কুপ্রভাব মুসলিম সমাজের অবস্থা, এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমানে ইসলামী সভ্যতা বা সংস্কৃতি সমাজ থেকে বিদায় নিতে চলেছে, এমনকি মুসলিম ভাই ও বোনেরা যারা ইসলামী অনুশাসনে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তারা পর্যন্ত নিজেদের পরিবার থেকে ইসলামী সংস্কৃতি, কালচার বা আদব আখলাক শিষ্টাচার সেগুলো তুলে দিচ্ছি। আমরা যে শিক্ষাটা অর্জন করছি, এই শিক্ষাটা হলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। প্রথমত ধর্মীয় শিক্ষার নামে যেটা চালু আছে সেটা প্রকৃত ইসলামী শিক্ষা নয়। আমাদের দেশে উপমহাদেশের ইতিহাস পড়ানো হয়, নাম দেশে ইসলামের ইতিহাস। অথচ ইসলামের ইতিহাস বলে উপমহাদেশের ইতিহাস প্রচার করা, বলা, এটা ইসলামী, ইসলামের যে সঠিক রূপ সেটাকে ঢেকে ফেলা,
উপমহাদেশের ইতিহাস উল্লেখ করে আমি বলছি এটা ইসলামের ইতিহাস। উপমহাদেশে যে ইসলামটা ছিল, যারা লিখছেন এ বিষয়ে তাদের ওই জ্ঞানটুকু নাই যে পীর ফকির কবর পূজা মাজার পূজার ইতিহাস এটা কি ইসলামের ইতিহাস, তো এটাই কেন লিখে রাখছে তারা। তারপরে আমাদের একটা সাবজেক্ট ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, একটা পার্ট ছিল ইসলামের ইতিহাস, তো এই প্রশ্নটাই স্যারকে করেছিলাম যেটা ইসলামের ইতিহাস না উপমহাদেশের ইতিহাস। আরেকটা হলো ইসলামী দর্শন পড়ানো হয়, আমি এর আরবিটা হলো আল ফালসাফাতুল ইসলামিয়া, ইসলামী দর্শন। অথচ ইসলামী দর্শন পড়ানোর নামে পড়ানো হচ্ছে যেগুলো, যাদের দর্শন তাদের আকিদা আমল কোনোটাই ঠিক ছিল না, তারা যাদেরকে ইসলামী দার্শনিক বলি আমরা, তারা অধিকাংশ নিজেদেরকে আল্লাহ দাবি করেছে। আমি বললাম যে এটা আবার ইসলামী দর্শন হলো কি করে, যাদের দর্শন নিয়ে কথা বলছি, যাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, এরা ইসলামের বহু পরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া বন্ধ হওয়ার বহু পরে তারা এসেছে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে তাদের খেদমত থাকতে পারে, কিন্তু ওইটাকে ইসলামী দর্শন বলে চালিয়ে দেওয়া, মানুষ মনে করছে এটা ইসলাম, উপমহাদেশের ইতিহাস পড়ে শাহজালাল যখন আসলেন নদীর পাড়ে, সাগর যখন পাড়ি দিবেন, নৌকা নাই তরি নাই, জায়নামাজটা পেড়ে দিলেন, জায়নামাজের উপরে দাঁড়িয়ে সাগর পার হয়ে চলে আসলেন এই পারছে, কাঁদছে আর হু হু করে কাঁদ, মানে পড়ছে আর হু করে কাঁদছে, তার মাথাতে একটুকু চিন্তা আসেনি বাইজিদ বোস্তামের ইতিহাস পড়ে শ্রদ্ধার সাথে গিয়ে সেখানে প্রণাম করছে, তার জানাই নাই যে বাইজিদ বোস্তামি কোনোদিন বাংলাদেশে আসেইনি। একজন খুব উচ্চ শিক্ষিত মানুষের সাথে দুনিয়ার কবর যাকে বলে আর কি কথা হচ্ছিল, তা আমাকে বিচার দিচ্ছেন যে এই লোকটাকে একটু বুঝান আপনি যে প্রতি সপ্তাহে শাহজালাল মাজারে যাই। আমি বললাম যে আপনি এই কাজ করেন, তো হচ্ছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য যাই। তা প্রথম বললাম তাহাজ্জুদ পড়েন না, তখন উনি বলছেন ও নামাজই পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা, ও নামাজই পড়ে না, বলছে নামাজ পড়েন না, তো বলছি একটু অলসতা আছে, মাঝে মাঝে পড়ি, প্রত্যেক সপ্তাহে যাই কোথায়, সিলেটে যাই, কিন্তু নামাজ পড়ে না, কি শিখেছে এটা চিন্তা করা যায়। আমি আত্মার প্রশান্তির জন্য বলছি, আমি আর একটা প্রশ্ন তাকে করবো, আপনি তাহাজ্জুদ পড়েন না, এতটুকুই বলতে বলতে নামাজই পড়ে না, তাহাজ্জুদ দূরের কথা, আমি আর একটা কথা বলতাম যে আপনি আত্মতৃপ্তি প্রশান্তির জন্য আপনি সপ্তাহে দুই দিন সিয়াম রাখেন, আত্মতৃপ্তি প্রশান্তির জন্য প্রতিদিন অন্তত এক পারা হাফ পারা কোরআন তেলাওয়াত করেন, প্রশান্তি পাবেন না কেন, অবশ্যই পাবেন, আমি এই নসিহতগুলো করবো, কিন্তু প্রথম ধাক্কাতে আউট, মানে
নামাজি যেহেতু পড়ে না, তো তাহাজ্জুদ পড়ার কথা জিজ্ঞেস করে লাভ আছে? কিন্তু ওকে প্রশান্তি দেয় মাজারে গেলে। আমরা আপনার মতো শিক্ষিত মানুষ, পাঁচ দিন ছিলাম তো, রিমান্ডের কাহিনী আর কি, আমার কথাবার্তা সব উল্টা। ধরে নিয়ে আসলো এক বড় হুজুরকে, নিয়ে এসে বসা দিল, দেখুন ইনি যা বলে সব তো উল্টা পাল্টা বলে, আপনি যেগুলো বলেন আমাদেরকে দীর্ঘ 30 বছর ইমামতি করছেন, একটু বসেন। বসতে দেখে আমি আশ্চর্য হয়েছি, দাড়িটা বেশ লম্বা, মেহেদি দেওয়া আছে, তো আমার সাথে কথা বলতে গিয়ে মানে সমাজে প্রচলিত যে ইসলামের নামে যে কালচারগুলো চালু আছে সেটাকেই তারা ধর্ম মনে করে। আমার বলার উদ্দেশ্য হলো এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দলিল দেন। তো বলছে যে প্রসিদ্ধ কথার কোনো দলিল লাগে না। আমাদের কি এটা চালায় দেন কি করে? আপনি যখন খুতবা দেন, বক্তব্য দেন, কিভাবে চালান? তো বলছে যে আল্লাহর নবী বলেছেন বললেই তো হয়ে যায়। নবী বলেছেন এর দলিল লাগে না? আপনি একটু ভাবেন, বুকটা একটু কাঁপে না যে নবীর নামে একটা কথা আমি চালাই দিলাম, কিন্তু বুক কাঁপে না, চিন্তাও করে না। পট করে বলছে যে আপনার যে বেনামাজির এই যে 15টা পরিণাম বললেন, মরার সময়, মরার পরে, কিয়ামতের মাঠে, এইটার দলিলটা একটু দেন তো। ওনারা কথা বলছেন, তখন আমার মাথায় ধরছে যে হ্যাঁ ঠিক বলেছেন আপনি, এই যে 15টা যে পরিণাম বেনামাজির আল্লাহ নবীর নামে চালাই দিয়েছেন, তখন বলছে যে এটা হাদিস না থাকলে কি এমনি? এটা গলাবাজি করে লাভ নাই তো, হাদিস তো আর গোপন না, ওটা বলেন আপনি। তো বলছে যেটা সমাজে চলছে আপনি মনে করেন ওইটাই হাদিসে আছে, আমাকে বুঝ দিচ্ছেন। যাক, বুঝাতে কাউকে কাউকে বুঝাতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছিলাম, আল্লাহ কবুল করেছেন কাউকে কাউকে। পরে বলছেন যে আপনাকে আর রাখাই যাবে না এখানে, আরো বেশি দিন রাখলে আরো কয়েকজনের মাথা নষ্ট করবেন, তাহলে যেখানেই পাঠান না কেন সেখানে মাথা নষ্ট করবেন ইনশাআল্লাহ, এটা আমাদের কাজ, রাখেন আপনি এখানে। কয়েকটা বই লিখেছেন যিনি, তাকে বুঝাতে সক্ষম হলাম, আল্লাহ তাকে এলেমটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে আপনি যে লেখালেখি করেন রেফারেন্স খুঁজেন না? হ্যাঁ খুঁজি। ধর্মের বিষয়ে রেফারেন্স খুঁজতে পারেন না? হ্যাঁ এটা তো কথা ঠিকই। আমি একটা কথা বলে দিলাম, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এটা কাজী নজরুলের কথা। তখন বলছে না এটা কাজী নজরুলের না। হ্যাঁ অবশ্যই কাজী নজরুলের। তুমি যে বলেন কি, এটা তো রবি ঠাকুরের কথা। তো বলছে এটা এখন প্রমাণ দরকার হলো, তাই না? এর কাজী নজরুলের না, এটা কার? রবি ঠাকুরের। বলছে এইটা ভুল ধরতে পারলেন আমার, কিন্তু আমি জেনে আপনাকে বললাম, দেখি আপনার প্রতিবাদ করেন কিনা। আপনার মাথায় কট করে ধরে গেল যে এটা তো কাজী নজরুলের না, আপনি বলছেন কি? এইটা আপনি সংশোধন করে নিতে পাচ্ছেন, আর যেটা আল্লাহর নামে চালায় দেওয়া হচ্ছে, রাসুলের নামে চালায় দেওয়া হচ্ছে, আপনিও বইয়ে লিখছেন, তো একটু চিন্তা করলেন না আপনি যে রেফারেন্স আছে কিনা? শুধু এতটুকু করেছি, রবি ঠাকুরের উক্তি আমি চালাই দিছি কার নামে? কাজী নজরুলের নামে, ওইটা আপনি ধরে ফেললেন। তখন বলছে আমাদের তো ইসলামী জ্ঞান নাই, এইটা কি আল্লাহকে বুঝাতে পারবেন? মুনকার নাকির কি বুঝবে এটা? আপনার মধ্যে ইমান আছে, সালাত পড়েন। তো বলছে তাহলে তো খুঁজতে গেলে তো অনেক কিছুরই দলিল পাওয়া যাবে না, তখন কি হবে? দলিল না পাওয়া গেলে এটা বাদ দেন। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম, এইভাবে শিক্ষা দেওয়া হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কাকে চিনার জন্য পড়তে হবে? আল্লাহকে চিনার জন্য। পড়ছি কাকে চিনার জন্য? অধিকাংশ মানুষ, এই যে বস্তুবাদী যে শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা যে দরকার প্রয়োজন, এই অনুভূতিটা উপলব্ধিটা আমাদের মাঝ থেকে উঠেই গেছে। অথচ সব কিছু জানি, আমি শুধু কোরআনটা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন, জানুন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে এই আয়াতটা নিয়ে এসে অধ্যায় রচনা করছেন আগেই, যে আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, কথা বলা আমল করার আগে ইলম অর্জন করা। আপনি যে কোনো কথা বলার আগে তার সম্পর্কে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, আগে কথা তারপরে আমল, দুইটাই চলবে না। আগে অর্জন করতে হবে কি? ইলম। তো ওই ইলমটাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দিনী ইলম শিক্ষা করা কি ফরজ। আলেম হওয়া ফরজ বলেননি, কথাটা খেয়াল করবেন, আলেম হওয়া ফরজ বলেননি, কি বলেছেন? ইলম শিক্ষা করা ফরজ। ফরজিয়াত যেগুলো আছে, ওয়াজিবাত যেগুলো আছে, যেগুলো মৌলিক জ্ঞান, তাওহীদ আকিদা ইসলামের রুকুন, ইমানের রুকুন, অন্তত এইগুলো বিশুদ্ধভাবে শিখবেন আপনি। তো এতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনি প্রথম শিক্ষা দিয়েছেন বাচ্চাটাকে, সেটা হলো হাট্টি মাটিম টিম। এখন নতুন নতুন ছড়া বের হয়েছে, এখন আলাদা আধুনিক সব বের হয়েছে। আপনার দরকার ছিল প্রথম ছেলেটাকে শিক্ষা দেওয়া। চেষ্টা করবেন প্রথম শিক্ষাটা দেওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন তো বলতে পারে কিনা। বাচ্চা একেবারে বাচ্চা, কথা বলা শিখছে তখন। 3 বছরের বাচ্চা যদি ইন্টারনেটে কামাই করে কত? $251 কোটি। 7 বছর বয়সে এবার এত কোটি টাকা ইনকাম করেছে। তাও আমেরিকার অভিযোগ যে ইউটিউব তার সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে, সঠিক তথ্য দিচ্ছে না, মানে ইনকামটা তার আরো বেশি। এটা 7 বছরের বাচ্চা ইনকাম করে ইউটিউব থেকে, আমি পত্রিকায় পড়লাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। সে ট্যাক্স যেটা দেয় তার থেকে, সেটাতে তার প্রতি আপত্তি, এবং বলছে ইউটিউব এর তথ্যটা গোপন করে, মানে আয়টা তার চেয়েও কি বেশি। ওর পেটে লাথি মারলে ও ধর্ম সম্পর্কে কিছুই বলতে পারবে না। কিন্তু যত রকমের আইটি সেক্টর আছে, বয়স 7 কিন্তু সবই জানে। এটা আমার ছেলেও আপনার ছেলেও বর্তমান প্রযুক্তিতে ফাস্ট। আপনিও গর্বের সাথে বলেন যে আমার মোবাইলের সব অপশন ওর মুখস্থ, এটা কিন্তু আপনার গর্ব না। কিন্তু এই বড় হয়ে আপনাকে 20 মাখায় মারবেও, আপনার উচিত ছিল তাকে কি কম্পিউটারের সফটওয়্যার তৈরি করে মাত্র 5-7 বছর বয়সে, গিনিস বুকে নাম লেখালেন একজন মাত্র 3 বছর বয়সের একটা শিশু, কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, তাকে ওই কাজে লাগায় রাখেন। আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমরা তো বুঝি। একটা ছোট্ট ছেলে কথা স্পষ্ট করে বলতে পারে না, শুধু মা আয়তাল কুরসি পড়াইছে,
আয়াতুল কুরসিটা শুনে তিন দিনে মুখস্থ করেছে। ব্রেন দেখেন কত পরিষ্কার, ছোট ছেলেকে যা করাবেন তা শিখবে। আমাদের উস্তাদ বলছিলেন যে প্রথম উচিত পিতা মাতার তার সন্তানটাকে অন্তত সূরা ফাতিহা শিক্ষা দেওয়া, কারণ আজীবন যতবার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে ততবার ওই নেকিটা তার পিতা মাতার আমল নামায় যোগ হবে। ছোট ছোট ছোরাগুলো আগে শিক্ষা দিন, এখন তো খুব সহজ হয়ে গেছে, মোবাইলে আপনি বারবার ওকে শিক্ষা দিতে থাকেন। ছোট একটা বাচ্চা ছেলে শুধু মোবাইলে শুনে সূরা মুলক মুখস্থ করেছে, হতবাক ছোট্ট একটা বাচ্চা সূরা রহমান শুধু মোবাইলে শুনে পুরোটাই মুখস্থ করেছে, তার বয়স মাত্র 4 বছর, 4 বছর কি 3.5 বছর, এটা কিভাবে সম্ভব? 4 বছর 5 বছরে হাফেজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলিফ বাতাসাও শিখেনি। ইসলামী কালচার চা সভ্যতাটা আপনি শিক্ষা দিবেন কোথায় থেকে? বড় হলে না, 10 বছর হলে তো মাস্তান টাইপের হয়ে যায়, চুলগুলো যত বড় রাখে আর যে কাটিং করে রাখে চুল দেখলেই ভয় লাগে, এতটুকু বাচ্চা। আর ছোট একটা মেয়ে তাকে যদি অল্প বয়স থেকে পিতামাতা ইসলামী শিক্ষাটা দিত, আচরণগুলো আখলাকগুলো শিক্ষা দিত, তাহলে 12 বছর বয়সে ও জাঙ্গিয়া পরে ঘুরত না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত দেখবেন আঁকবে, মার্কেটে নিয়ে গেছে এই রাস্তাঘাটে ঘুরে আপনারা দেখবেন বয়স 14-15 হয়ে গেছে, হাফ প্যান্ট পরা মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও বড়ই হয়নি, এ ছোটই আছে এখনো। চিন্তা, ছোট থেকেই যদি তাকে ইসলামী সংস্কৃতিটা শিক্ষা দেওয়া হতো তাহলে এরকম বেহায়ার মতো ঘুরতে পারতো? এখানে মূল ত্রুটিটা কার? ১৯৮৫ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা বা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামী ফিত্রাতের উপরে। অন্য হাদিসে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে আলাল ইসলাম, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে কি মুসলিম হয়ে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা কি অগ্নিপূজক বানায়। দোষটা এখানে পিতা মাতার আগে, এই সন্তানই আপনার ঘাড়ে চেপে বলবে কিয়ামতের মাঠে। এখান থেকে শিক্ষা দিন, আগেই তো শিক্ষা দিচ্ছেন, মামা এসেছে বিদায় নিচ্ছে বাই বাই, আর একটা কি বলে টাটা, আপনার ছেলে শিখলো কেন এটা বলে জবাব দেন, শিখলো কেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ওই জায়গায় আপনি সালাম শিক্ষা দিতেন, সালামের ফজিলতটা অনেক ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো যে যত সালাম দিবে তে তত আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম, তোমরা ইমানদার হতে পারবে না জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ মুমিন না হবে, আর যতক্ষণ কাউকে ভালো না আসবার পর ততক্ষণ মুমিন হতে পারবে না, আর ভালোবাসার মাধ্যমটাকে আমি জানা দেব না, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন কর, যতবার বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন আপনি ততবার বাড়িতে আল্লাহর বরকত এবং রহমত নাজিল হবে। অন্তত সালামের উপরে যদি কথা বলি, শুধু সালামের উপরে, আপনি বাড়িতে ঢুকে আপনার ছোট্ট বাচ্চা সালাম না দিয়ে তাকে বলেন আসসালামু আলাইকুম, একটু মুসাফা করেন না বাচ্চাটার সাথে, সে যদি বলা শিখে ও আলাইকুম সালাম, এর যে প্রভাব, প্রভাবটা কি, ও মাসুম নিষ্পাপ, ওর দোয়াটা আল্লাহ কবুল করবেনই যদি শুধু বলে ও আলাইকুম সালাম, আপনার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন।
এটা কবুল হবে না এই জন্য তো বাচ্চা পাপ করার আগে যদি মারা যায় এই বাচ্চাই কাল কিয়ামতের মাঠে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে ওই পিতামাতার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই যে কাপড় ধরবে আর ছাড়বে না বাপ মাকে মাফ করো কেন এই অল্প বয়সে মারা গেছে যখন তার পাপ করার কোনো বুদ্ধি হয়নি যত নেক কাজ করেছে সবগুলো আল্লাহর কাছে কি কবুল হয়েছে এই জন্য সে আল্লাহকে বলতে পারবেন দাবি করে ওই বাচ্চাটাই যদি বলে ওয়া আলাইকুমুস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এত বড় মর্যাদাবান সাহাবী রাস্তার ধারে দাঁড়ায় থাকতেন ছোট বাচ্চা গেলে ধরে ফেলতেন ধরে ফেলে বলতেন কুল আল্লাহুম্মা ইগফির লি আবি হুরায়রা তুমি একটু বলো আল্লাহ আবু হুরায়রাকে মাফ করো রাস্তার ধারে দাঁড়ায় থাকতেন বাচ্চা গেলে ধরত কুল আল্লাহুম্মা ইগফির লি আবি হুরায়রা বলো আল্লাহ তুমি আবু হুরায়রাকে মাফ করো কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানেন এই মাসুম নিষ্পাপ বাচ্চার দোয়া আল্লাহ কবুল করবেন আপনি যদি দোয়া করে শিক্ষা দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আরবি একটা গল্প পড়েছিলাম নাকি এই একটা ঘটনা বাংলাদেশের একটা ঘটনা পড়েছিলাম বাপ মারা গেছে মা শিক্ষা দিয়েছে ছোটতেই মারা গেছে বাপকে বাপের কথা স্মরণই নাই মারা গেছে একটাই সন্তান অল্প বয়সে মায়ের বয়স যখন মাত্র 21 বছর তখন সন্তানটা হয়েছে এক বছরের মাথায় পিতা মারা গেছে তারপর থেকে বাচ্চাটাকে মানুষ করছে বাচ্চাটাকে শিক্ষা দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তুমি পড়তে থাকো মানুষ করে ভালো একটা পরিবারে বিয়ে দিল কিন্তু স্ত্রী সহ্য করতে পারে না মাকে বারবার চাপ দেয় তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো দরকার নাই শেষ পর্যন্ত বাধ্য হলো বৃদ্ধাশ্রমে রাখতে যা এই বক্তব্য যেটা বলছি আমি যার জন্য বলছি হয়তো তিনি শুনবেন তিনি হয়তো শুনবেন তার কাছ থেকে শোনা আমার একবারে একবার পরিষ্কার ঠিক আছে রাখো বৃদ্ধাশ্রমে তোর বউ যখন মেনে নিচ্ছে না তখন তুই শান্তিতে থাক আমি বৃদ্ধাশ্রমে থাকি হ্যাঁ ঠিক আছে মা সব ঠিক আছে তোমাকে রেখে আসব কোন অজুহাত কি কোন জিনিস হাত থেকে পড়ে ভেঙে গেছে নিজেরই বাড়ির রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই যে প্রভাব পড়েছে সবকিছু ওকে বলে গেছে তুমি সবকিছু রেডি করো আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব খুব সুন্দর অফিসে গিয়ে ফোন দিয়েছে যে টেবিলের উপরে একটা কাগজ রেখে আসছি ওই কাগজটা তুমি দেখো আর মাকে রেডি করো বাড়িতে এসে ভাড়া বাসায় থাকতো বাসা বন্ধ করে দিছে মাকে নিয়ে চলে গেল এক জায়গায় ওই কাগজটা হলো তালাকের কাগজ কিসের কাগজ তালাকের কাগজ আচ্ছা এই মা আমাকে ছোট থেকে চাইলে অন্যত্র বিবাহ করতে পারতেন করেননি আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে আমার ভালো চাকরি হয়েছে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি আর মায়ের উপরে যন্ত্রণা করেছো আমি আর বিয়ে করব না আমি আমার মায়ের সাথে যতদিন মা না মরে ততদিন আমি মাকে খেদমত করব এতদিন মায়ের সাথে কোনো দ্বন্দ্ব হয়নি এইটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এর হলো বরকত এটা বাচ্চাকে শিক্ষা দেন আপনি ওই বাচ্চা আপনাকে ফেলে কোনো দিনই যেতে পারবে না অসম্ভব কি দোয়াটা কি আমরা পড়ি অর্থ জানি না রব্বির হামহুমা হে আল্লাহ হে রব ইরহাম হুমা তাদের দুইজনের উপরে আপনি রহম করুন কামা ওই রকম
রব্বায়ানি সগীরা, যেভাবে আমাকে আমাকে তারা দুইজন ছোটতে প্রতিপালন করেছে ঠিক ওইভাবে আমার পিতামাতার উপরে আপনি রহম করুন। মৃত্যু পর্যন্ত ওই ছেলের উপরে এই প্রভাবটা থাকবে, দুয়ার প্রভাব। আপনি এমনি পড়তে থাকেন, আমি বলি আসলে একটা প্রতিক্রিয়া আছে। একজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বড় মহাদ্দেস একটা ঘটনা লিখছেন, 27 রাত্রিতে আমি যখন মসজিদে যাচ্ছি তখন 4-5 যুবক ছেলে গান বাজাচ্ছে, তখন দাঁড়ালাম, দাঁড়ালে থামো, তোমরা এই কদরের রাত্রি, অন্যতম একটা রাত্রি 27 তারিখ, এটা গুরুত্বপূর্ণ একটা রাত্রিতে তোমরা গান বাজাচ্ছ, থামো, তোমরা আমার সাথে দোয়া পড়ো তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, পড়ো তো। 3 পড়াইছে, পড়ায় চলে গেছে। পরের বছর ওখানকার এক যুবক সুন্দর দাড়ি নিয়ে একবার জুব্বা গায়ে দিয়ে ওই শায়খের কাছে হাজির হয়ে বলছেন যে সেই দিন যে আপনি দোয়াটা পড়িয়েছিলেন তারপর থেকে আমার অন্তরে আল্লাহ এমন একটা বীজ বপন করে দিয়েছেন, তারপর থেকে গান বাজনাও ছেড়ে দিয়েছি, মদ গাঁজাও ছেড়ে দিয়েছি, তারপর থেকে সালাত শুরু করেছি, কিন্তু আপনাকে খুঁজে পাইনি। তখন তিনি বলছেন দোয়া যে আল্লাহর শিক্ষা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া, এই দোয়ার একটা নিজস্ব কি আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, নিজস্ব ক্ষমতা আছে, ওটা আপনি পড়তে থাকুন। এবার মুসাফাটা করেন বাচ্চার সাথে, আপনি পাপি সে নিষ্পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনার মুসাফা করতেই, দুইজনার মুসাফা করে হাত ছাড়তে না ছাড়তে আল্লাহ রাসূল বলছেন উভয়ের যত পাপ সব পাপই আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি বাড়ির বাহিরে যাওয়ার দরকার নাই, বাড়িতেই চিন্তা করেন, আপনি আফসোস করছেন, ব্যবসা করছে লস হচ্ছে, বরকত হচ্ছে না, এই সেই ইত্যাদি, কিন্তু শয়তান নিয়ে বাড়িতে বসবাস করেন, জীবনে কোনোদিন আপনার বাড়িতে রহমত নাজিল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরজায় সালাম দিলে শয়তান বলে যেখানে তোমাদের থাকারও কোনো আর যোগ্যতা নাই, এখানে খাওয়ারও কোনো যোগ্যতা নাই, পালো এখান থেকে। তো যেখানে শয়তান নিয়ে বসবাস হয় সেখানে তো আপনার বরকত হবে না। আপনি নামাজ পড়েন, আপনি সালাত আদায় করেন, কিন্তু ইসলামী সংস্কৃতি যেগুলো মানার দরকার, আপনি বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস কোনদিন পড়েন? মনে হয় না তো। দরজা যখন বন্ধ করেন তখন বিসমিল্লাহ পড়েন? পড়েন না তো। আপনার স্ত্রী পাত্রটা উদাম করে রেখে দেয়, খোলা রেখে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু যদি না থাকে তাহলে একটা কাঠি রাখো, বিসমিল্লাহ বলে, তবুও শয়তান তার মধ্যে ঢুকতে পারবে না। যার মধ্যে শয়তান ঢুকে ওর মধ্যে বরকত থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতাটা পরার সময় ডান পাটা পরো, এটা কি সুন্নাত না? খোলার সময় বাম পা আগে খুলো, এটা সুন্নাত না? আমিও জানি না, আমার স্ত্রীও জানে না, আমার ছেলেও জানে না, আমি শিক্ষা দেওনি কোনোদিন। বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালাল্লাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 চারছে, 3 শয়তান বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদিয়াত ওয়া কুফিয়াত, তাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে আল্লাহর পক্ষ থেকে যাবতীয় মুসিবত থেকে মুক্ত করা হয়েছে, তাকে উহদিয়া তাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে। শয়তান চেলাপেলাকে বলে তোমরা ওর পিছনে লেগে কি ক্ষতি করবা, আল্লাহ আকবার, অথচ বাড়িতে বের হওয়ার দোয়াটাই জানি না। ও ইসলামী সংস্কৃতি বলতে আপনারা কি অন্য হাতি ঘোড়া এগুলো বুঝেন নাকি? হ্যাঁ, গাড়ি কিনা এটা বুঝেন না? এরপরে গাড়িতে উঠার সময় আপনি বলেন কি বলবেন প্রথমে? না, আল্লাহু আকবার, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস আসছে,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে পড়েন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা সংশোধন করে দি আপনাদের আপনারা অনেকে লঞ্চে চলেন তো কি দোয়া পড়েন লঞ্চের সময় বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুসাহা ইন্না রাব্বিলা গফুর রাহিম এটা তো মুসা নূহ আলাইহিস সালামের জন্য ছিল আমাদের জন্য কি পুরোটাই ভুল একটা থেকে গেছে হ্যাঁ ভুল না এটা জাল হাদিস আছে জাল হাদিস তো আমরা বেশি খাই ভেজাল জিনিস আমরা বেশি খাই ওই জাল হাদিস একটা আছে বিসমিল্লাহি মাজরাহা মুরসাহা কিন্তু সহি হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাররি ওয়াল বাহর জলে এবং স্থলে যখনই চলতেন তখনই পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন প্রশ্ন করলে তদন্ত করতে যায় ধরা খেয়ে যায় বড় মুশকিল হয় এটা আপনারা লঞ্চে ওঠার সময় পড়বেন কি কি সুবহানাল্লাযী সাখখারা লানা অর্থাৎ জলে এবং স্থলে ট্রাকে ওঠেন বাসে ওঠেন বিমানে ওঠেন তারপরে আপনার লঞ্চে স্টিমারে তারপরে ট্রলারে নৌকায় একই দোয়া মনে থাকবে একই দোয়া এরপর সফরে বের হয়েছেন লম্বা একটা দোয়া কত চমৎকার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়া তাকওয়া ওয়াল আমালি মা তারদা আল্লাহুম্মা হাববিল আলাইনা ফি সাফারিনা হাযা ওয়া তবিলা নাবুদা আল্লাহুম্মা ইন আনতা সাইবু বিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আসাই সাফারি ওয়া কাবাতিল মানযার ওয়া সুয়াইল মুনকালিবি ফিল মালি ওয়াল আহল এত বড় দোয়া পড়তেন আমরা পড়া তো দূরের কথা মুখস্থই যে নাই মুখস্থ থাকলে না পড়ব তারপরে ছোট বাচ্চা ছেলে মাথায় আপনি হাত দেন বারাকাল্লাহ ফিক শুধু বলেই দেখেন আল্লাহ তোমাকে বরকত দান করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আব্বাসকে ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন আল্লাহুম্মা আল্লিমুল হিকমা ওয়া ফাক্কিহু ফিদ্দিন আপনি বাচ্চা ছেলেটাকে ও যে আমার বাচ্চা ছেলে মানে ঘুমের ঘরে হঠাৎ করে চিৎকার দিয়া উঠে এই যে আপনি কথাগুলো বলছেন চিৎকার দিয়া উঠে আপনি শোয়ার সময় প্রতিদিন বাচ্চাটাকে আপনি সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফুঁদেন সূরা ফাতিহা পড়ে ফুঁদেন আয়াতুল কুরসি পড়ে ফুঁদেন না সুযোগই হয় না আপনি যখন ঘুমাবেন তখন একটু আপনি তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস পড়েন তারপরে সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আর আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মোট 100 বার পড়েন আল্লাহু আকবার 34 বার পড়ে শরীর পুরোটা ফু দিয়ে দেন একটু ঘুমান্ত দেখি সন্ধ্যা যখন হচ্ছে তখনই বলেন বাচ্চাটাকে আব্বু পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল বাসির বলেন বাচ্চাটাকে আল্লাহ বলছেন আসমান জমিনের যত বিপদ সমস্ত বিপদ তাকে ক্ষতি করতে পারবে না ফজিলত তো কিতাবেই থেকে গেছে বাচ্চাটাকে বলেন আব্বু পড়ো তো সূরা ইখলাস তিনবার পড়ো যে ছেলেকে এইভাবে আপনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ ওই ছেলে আপনার অবাধ্য হবে না দুই একটা হতে পারে এটা আলাদা ব্যাপার আজকে আফসোস করে বলছেন যে 31st নাইট বাচ্চাটাকে খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেছে এটা গর্বের সাথে বলছেন আপনি মানে আপনার ছেলে লায়েক হয়েছে এখন কি হয়েছে মানে বুদ্ধিমান হয়েছে এখন খুঁজে পাচ্ছেন না ও যে মদ গাঁজা চুয়ানি এইগুলো নিয়ে যে বসে আছে আপনি তো খেয়ালই করেননি ও চান্স পেল কি করে চান্স তো আপনিই দিয়েছেন ও যে প্রতি বছর জন্মদিনে কেক কাটেন না আপনি মঙ্গল প্রদীপ জ্বালান কেন জ্বালান না আপনি কেকের চারিদিকে মঙ্গল প্রদীপ জ্বালায় আনুষ্ঠানিকতা কেক কাটেন এটা কোথায় থেকে এসেছে ওর মনে প্রভাব পড়েনি এই অগ্নি পূজা ওর মনে প্রভাব পড়েনি ওখানে ফেরেশতা থাকবে হ্যাঁ ওর কে থাকবে শয়তান আপনার বাসা বেঁধে আছে আপনার চেহারা খুব সুন্দর দাড়িটা খুব লম্বা টুপি মাথায় মোহাম্মদপুরের মুসল্লি কিন্তু বাচ্চার জন্মদিন পালন করেন আপনি করেন না কেন করেন আপনি আপনি প্রতি বছর বিবাহ দিবস পালন করেন না ম্যারেজ ডে বিবাহ দিবস বুঝবে না এখন ম্যারেজ ডে বললে বুঝে বাঙালি ইংরেজি বললে খুব ভালো বুঝে 31st নাইট বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখনই ছেলেরা বলতো
আরে 31st নাইট এটা ফষ্টি নষ্টি নাইট এটা ভাষাটা ভাষাটা এইভাবেই বলতো তো শিখলো কিভাবে ও আপনার দিকে দেখে শিখেছে আপনার জন্মদিবস আপনি পালন করেন আপনার স্ত্রীর জন্মদিবস আপনি পালন করেন আর মরে গেলেও পালন করে বসে থাকলেও পালন করে দুটাতেই লাভ দুটাই জাহেলিয়াত তো আপনি আপনার উপরে শয়তানের আসার হবে না তে রহমতের আসার হবে ওটা বন্ধ করেন আর বাড়ি থেকে এটা বের করেন আবার জন্মদিনের খাবার যে বিরিয়ানি কি চমৎকার খেতে খুব মজা লাগে বন্ধুর বাড়িতে যান অমুকের বাড়িতে যান অমুকের বাড়িতে যান আর দাওয়াত দিয়ে না গেলে খুব অসন্তুষ্টি হন আরে শয়তানি কাজে অসন্তুষ্টি হলে আমার যায় আছে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হোক এটা চাইবেন না বন্ধু সন্তুষ্ট হোক সেটা চাইবেন আল্লাহ সন্তুষ্ট হোক এটা চাইবেন আপনি বলবেন যে এইগুলো নিয়ে ওয়াজ করার কি দরকার একটু কোরআন হাদিস বলেন এটা বলবেন তো না কোরআন হাদিস বলে লাভ হচ্ছে না তো বুড়া হওয়ার পরেও এখন পর্যন্ত আপনি হারাম খাওয়া ছাড়েননি কারণটা কি আপনার ভীত পসা এখন ওয়াজ করে লাভ হবে না তো পোস্তে 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 আপনার অন্তরের কোনো অংশ বাকি নাই ওখানে তো এখনকার ওয়াজ ধরবে না চৈত্র মাসের একবারে পাথরের মতো মাটি আপনার হৃদয়টা হয়ে আছে ওখানে কুদাল দিয়ে কোপ দিলে কুড়াল দিয়ে কোপ দিলে কুড়াল উঠতে উঠবে ওখানে ওয়াজ তো ওই জায়গায় করা লাগবে আপনি ছাড়ুন আগে এইগুলো কিসের বন্ধুর পূজা করছেন আপনি দিবস পালনের নাম নিয়ে শিরিক করছেন জাহেলি যুগে কি করত আজুয়া খেজুর সব দামি খেজুর তাই না ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফতুল বারির মধ্যে উল্লেখ করে পড়তে গিয়ে আমি হেসে ফেলেছি খেজুর দিয়ে মূর্তি তৈরি করতো খুব সুন্দর করে ব্যাগে করে নিয়ে মূর্তি নিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে গিয়ে খোদা পেয়ে গেছে মূর্তি বের করে নিয়ে খেয়ে ফেলেছে কি চমৎকার দৃশ্য সাতু সাতু বুঝেন তো ঢাকার মানুষ সাতু বুঝবেন না তো সাতু দিয়ে মূর্তি তৈরি করেছে করে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে মূর্তি নিয়ে হাঁটছে পূজা করে প্রণাম করে যখন ক্ষুধা লাগে তখন সাতু খায় নাই আপনি যে কেককে মনে করছেন যে বরকতময় মঙ্গলময় ওই কেক কেটে কেটে আবার খাচ্ছেন আপনি যেটা মঙ্গল দিতে পারে আপনি সারা বছর মঙ্গলের মধ্যে থাকবে কল্যাণের মধ্যে থাকবে এই ধারণাটা কি শিরিকি ধারণা না তাহলে আপনি স্বেচ্ছায় ইচ্ছায় পূজা করছেন যেটা সেটাই হলো শিরিক আর এটা হলো শিরিকে আকবর পর্যায়ে পহেলা বৈশাখে কি চমৎকার দিবস পালন করছেন আপনারা পান্তা ভাত খেয়ে এদেশের মানুষের লজ্জার সীমা বলতে কিছুই নাই যে দেশের মানুষ ড্রেনে খাবার খুঁজে যে দেশের মানুষ ময়লার আবর্জনায় খাবার খোঁজে সেদিনে একজন বৃদ্ধ মানুষকে দেখে আঁতকে উঠেছি হাই হয়তো ভিক্ষা করি কোথাও টাকা পাইনি একেবারে বৃদ্ধ মানুষ ময়লার ভিতরে ওখানে গিয়ে ডাস্টবিনে গিয়ে খুঁজে খুঁজে খাবার কিছু ফেলে দিচ্ছে আর কিছু খাচ্ছে এটাই বাংলাদেশ আর সেই দেশে 15,000 টাকা দিয়ে একটা ইলিশ কিনে পান্তা ভাত খাওয়ার জন্য অপেক্ষা করে এটাই দেশ এটাই মানবতা আরে মুসলমান না নাই বললাম তুমি তো মানুষ তো মানুষও না কি হয়ে গেছে মানুষ গরু ছাগল পশুর মতো হয়ে গেছে আর গরুরও একটা কিন্তু ইয়ে আছে কি আছে মমত্ববোধ আছে মমত্ববোধ নাই নাহলে বাচ্চাকে দুধ দেয় কি করে ছাগল বাচ্চাকে দুধ দেয় কি করে কুকুর বাচ্চাকে দুধ দেয় কি করে মমত্ববোধ না থাকলে এই জন্য আল্লাহ বলেছেন বালহু মাজাল এই সমস্ত চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ এটা আমার ভাষা কার ভাষা এটা আল্লাহর ভাষা আমরা পশুত্বের পর্যায়ে চলে গেছি ওই টাকাটা যদি ব্যয় করতাম আজকে রাত্রিতে গোটা বাংলাদেশের যত কোটি টাকা খরচ হয়েছে এক বছরের টাকা যদি দরিদ্রদের দেওয়া হতো তাহলে বাংলাদেশের 2 বছর পর 3 বছর পরে কোনো গৃহহীন আস্তহীন বস্তহীন কোন মানুষ পাওয়া যাবে না কেন খরচ করলেন এত বরাদ্দ এত কোটি টাকা এদের জন্য বরাদ্দ নষ্টামি ছড়ায় শেষ করছে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করবেন, আপনি হিন্দু হয়ে যাবেন। আল্লাহ বলছেন 51 নম্বর আয়াত, আগে যে হাদিসটা বললাম 4031 নম্বর হাদিস, আর আয়াতটা সূরা মায়েদা 51 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, বাদুহুমা আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের ধ্বংসের জন্য সবক্ষবদ্ধ। আল্লাহ বলছেন তারপরে কি, ওমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের পক্ষ থেকে যে তাদের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর কালাম। আমি অটো ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছি, আমি অটো বিধর্মী হয়ে যাচ্ছি, আমি বুঝতেই পারছি না কিভাবে বিধর্মী হয়ে যাচ্ছে, আমি তো ভাবতেই পারছি না। তো আমার দরকার ইসলাম যেটা বলেছে, ইসলামী সংস্কৃতি যেটা, আপনি সেইটা গ্রহণ করেন। অপসংস্কৃতি আপনার বাড়িতে আশ্রয় পালে কি করে? আপনি আবার দাবি করছেন আমি একজন পাক্কা মুসলিম, আমি নামাজ পড়ি, মসজিদে যেহেতু ঢুকেছে পীরের ছবি দিয়ে নামাজ চলছে, তো বাড়িতে আমার ছবি থাকলে সমস্যা কি? যুক্তি দেখছেন? যুক্তি যে পীর সাহেবের ছবি যদি মসজিদে রেখে সালাত চলে, তাহলে আমার নিজের ছবি বাড়িতে নিজে সালাত পড়লে সমস্যাটা কি? আগে বুদ্ধির চ্যাপ্টারটা, শিক্ষার চ্যাপ্টারটা ঠিক করুন। যারা আজকে আমরা দাওয়াতি কাজ করছি, দুর্নাম আমাদেরই হচ্ছে, মানে টুপি মাথায় দিয়ে দাওয়াত দিই, মাদ্রাসায় পড়াশোনা করেছি, এটা আমাদের বড় অপরাধ। কিন্তু আমি বলি যারা টুপি মাথায় দিয়ে দুর্নীতি করে, যারা টুপি মাথায় দিয়ে ভিক্ষা করে রাস্তায় রাস্তায়, তারা কারা? যারা আলেমদেরকে গালি দেয় তাদেরই ভাই। কারণ বড় ভালো যে ছেলেটা, ওই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটা ভালো ছিল ওকে ডাক্তার বানাইছে, আর বদের হাড্ডি, শয়তানের ইবলিসের হাড্ডি যেটা, বদ ওইটা মাদ্রাসায় পাঠাইছে, মাদ্রাসা তিন দিন পড়ে ভিক্ষা করা শুরু করেছে। ইসলামের বদনাম কি আলেমরা করছে না তারাই করছে? আলেমরা করছে, এটা ভিক্ষা করছে কে? তারাই। এই তিন নম্বর সন্তানটা তুমি দিলে কেন? পাগল অথর্ব, তাকে দিলে কেন মাদ্রাসায়? যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছো তুমি, তাকে তুমি আগে মাদ্রাসা শিক্ষায় শিক্ষা শিক্ষিত করো, তাকে ডাক্তার বানাইছো, ডাক্তার না তো ও ডাকাত হয়েছে, ইঞ্জিনিয়ার না তো জানোয়ার হয়েছে। যত রকমের দুর্নীতি রেড সেক্টরে তাতে হচ্ছে, সবগুলো দুর্নীতির আখড়া হলো ইঞ্জিনিয়ার গুলো। যত ডাক্তার আছে অধিকাংশই, আমি সব ডাক্তারকে বলছি না, এর মধ্যে অনেকগুলো ভালো ডাক্তার আছে, ভালো ইঞ্জিনিয়ার আছে, তারা দেশের সম্পদ, জাতির সম্পদ, মানুষের সম্পদ। তারা এক টাকা চুরি করে না, তাদেরকে আমরা চিনি অনেককেই, বরং তারা দায়ী। ওই সমস্ত সৎ ব্যক্তি না থাকলে বাংলাদেশ থাকতো না, ডুবে যেত একবার, ধ্বংস হয়ে যেত। আমি সবাইকে বলছি না, আচ্ছা টুপি মাথাতে ভিক্ষা করছে তোমারই সন্তান, যে বাপ টার্গেট করেছে আমার ভালো সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো, যে এই বাপও ভিক্ষা করে না তার ছেলে ভিক্ষা করে না, তুমি চিন্তা করে দেখো, ভেবে দেখো আগে, তারপরে কথা বলো। কিন্তু পুলিশের পোশাক পরে, সরকারি লাইসেন্স ধরে, তুমি যে একটা ভুটভুটি চালাই, ভ্যান চালক, তার কাছে দুই টাকা ভিক্ষা নাও তোমার, এটা কি হবে? এটা তো ভিক্ষাও না, এটা কি? জোর করি আত্মসাত করে নাও। আপনারা রাস্তাঘাটে চলেন রাত্রিতে, চলি তো আমরা, ইসলামী শিক্ষা না থাকার কারণে, আর একটা পাশ্চাত্যের নোংরা একটা মন্তব্য থাকার কারণে, এই সমস্ত লোকরা মনে করে যে আমরা দুর্নীতি করি, চুরি করি, ডাকাতি করি, এইগুলো সম্পর্কে আল্লাহ আমাদের প্রশ্ন করবেন না। কি ফতোয়া? রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইন পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা হলো সেকুলারিজম, পাশ্চাত্য মতবাদের বক্তব্য। ধর্ম কখনো
রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পরিবার নীতিতে ঢুকতে পারবে না। এটা মসজিদ আর মন্দিরের ঘটনা, এটা বসে বসে গির্জাতে বসবে, মন্দিরে বসবে, মসজিদে বসবে, নম নম করবে, ধর্ম কেন বৈষয়িক জীবনে যাবে? এই ধারণা থেকেই মসজিদে এসে শুধু আল্লাহকে মানে, বাকি জায়গায় যত বাট পারি সব করে, যত নোংরামি সব করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, আমিন রাব্বুল আলামিন। কখনোই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি আমরা সেটা করব না। যত দিবস পালনের অনুষ্ঠান সবগুলো বেহায়া অনুষ্ঠান, আর তার কারণে এই দেশটা কি হয়ে গেছে, ধর্ষণের রাজ্য হয়ে গেছে। আপনি আইন করে কি করবেন? ধর্ষণ যে কারণে হচ্ছে সেগুলো বন্ধ করেন আগে। সিনেমা হলগুলো কত নোংরা নষ্ট, যত বড় বড় হোটেল বাংলাদেশে অধিকাংশ হোটেলে যেন এক একটা পতিতালয়। পুলিশ র‍্যাব বিজিবিকে অভিযান চালান, দেখেন কার এখানে আসে। দ্বিতীয়ত, যতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশে সবগুলো অধিকাংশ বেহায় আপনা, ভারতীয় চ্যানেলগুলো আগে বন্ধ করুন, ইনশাল্লাহ ধর্ষণও বন্ধ হবে। শুধু ওয়াজ করলে হবে? ওয়াজ করে কি করব? ধর্মীয় অনুশাসন মেনে চলুন, কি সুন্দর মঞ্চের বক্তব্য এটা। হুজুরেরা ওয়াজ করবে আর আপনারা বর্ডার খুলে রাখবেন, তাহলে কিভাবে চলবে? না, দুইটারই সমন্বয় হতে হবে। আপনি বলছেন মাদকতার বিরুদ্ধে কথা বলেন, একটু দয়া করে বলেন। মঞ্চে গেলে অতিথি থাকে তো, কখনো এসপি, কখনো ডিসি, কখনো চেয়ারম্যান মেম্বার, কখনো এমপি, কানে কানে বলে, একটু মাদক দ্রব্য সম্পর্কে বলবেন। মাদক দ্রব্য সব হুজুর ওয়াজ করে কি করবে? বর্ডার খুলে রাখছেন আপনি, মায়ানমার বর্ডার খুলে রাখছেন কেন? ধরা পড়লো কোথায়? কুমিল্লায়, 24,000 পিস ইয়াবা। আরে কুমিল্লায় আসলে কেন? আসতে তো কোথা থেকে? মায়ানমার থেকে আসছে। তো কুমিল্লা পর্যন্ত পৌঁছলো কি করে? আগে বর্ডার গুলো নিয়ন্ত্রণ করুন, ফেন্সিল যেন এক প্যাকেট না ঢুকে, তাহলেই তো হয়। আপনারা সিদ্ধান্ত নেন, কর্মসূচি বাস্তবায়ন করেন, আমরাও কিছু বক্তব্য দিই, তাহলে সমন্বয়ে কি হবে, একটা ভালো জাতি গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই পচা সংস্কৃতি থেকে আমরা বেশি বেরিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। আমরা নিজেদের পরিবারকে সন্তানকে ইসলামের আকিদায় ইসলামের আমলে আমরা গড়ে তোলার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনার বিসমিল্লাহর ফজিলত কত আমি আর বলবো না, অন্যদিন বলার চেষ্টা করব। আপনারা আস্তে আস্তে চেষ্টা করুন ইনশাল্লাহ, পরিবার থেকে জাহেলিয়াত দূর করুন ইনশাল্লাহ, আপনার পরিবারটা ইসলামী পরিবার হবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার। اللهم اعز الاسلام والمسلمين آمين. اللهم اعز الاسلام والمسلمين آمين. اللهم اعز الاسلام والمسلمين آمين. انصر عساكر الموحدين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء والاموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء والاموات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله على النبي.